আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা মিম। অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে না বাংলাদেশ। আগামীতে স্মার্ট পুলিশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বর্তমান পুলিশ জনগণের পুলিশ হিসেবে সেবা দিয়ে যাচ্ছে, জনমনে পুলিশের প্রতি আস্থা তৈরি হয়েছে মন্তব্য করে জঙ্গি সন্ত্রাসী মাদক চোরাচালান ও হিউম্যান ট্রাফিকিং রোধে পুলিশের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কৃতজ্ঞতা জানান 2013-14-15 সালের অগ্নিসন্ত্রাস দমনে পুলিশের কর্মতৎপরতার ভূমিকার। তারা ভবিষ্যতেও দায়িত্ব পালনে নিজেদের জীবন বিপন্ন করতেও পিছুপা হবে না বলে আশা তার। অনুষ্ঠানে 2022 সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 117 জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পুলিশ বাহিনীর প্যারেড পরিদর্শন ও চৌকস বাহিনীর অভিবাদন গ্রহণ করেন তিনি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সাথে মানুষ দূরের কথা, তাদের নেতাকর্মীরাও নেই। সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব বলেন তিনি। হাসান মাহমুদ আরও বলেন, বিএনপির 10 ডিসেম্বরের মহাসমাবেশে 50,000-এর মানুষও আনতে পারেনি। দলের কর্মীদের সান্ত্বনা দিতে নেতারা এখন নানা কথা বলছেন। আওয়ামী লীগের সাথে মানুষ আছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির একটা খালি কলসি, নেতারা সেই খালি কলসি বাজাচ্ছেন। কয়েকদিনের হাড় কাঁপানো শীতে দুর্ভোগে উত্তরের জেলাগুলোর মানুষ। কনকনে ঠান্ডা আর কুয়াশায় জুবুথুবু কুড়িগ্রাম অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে কাজে যেতে না পারায় দুর্ভোগে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় একেবারে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। শীত জেঁকে বসেছে দিনাজপুরেও, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো প্রকৃতি। সূর্যের দেখা মিলছে না অনেক বেলা করে, রোদ উঠলেও তাপহীন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, দিনের বেলাও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা থেকে 93,400 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা চট্টগ্রাম মহানগরীর বৈরাগ এলাকার একটি বাসায় অভিযান যায়। সেখান থেকে আব্দুর রহিম নামে একজনকে আটক করে পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচে দুটি বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য 2,80,00,000 টাকা বলে জানান র‍্যাব। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।